শিল্পী সমিতির নির্বাচন হচ্ছে মালা বদলের পালা। আমাদের সম্মানিত সদস্য এবং সদস্যবৃন্দ যাকে তাদের সমর্থনের ফুল দিয়ে মালা গেঁথে দেবেন সে পড়বে, কাজে এটা হচ্ছে আমার কথা। তো সেই জায়গায় কাঞ্চন ভাইকে সবাই ভোট দিয়েছে, আমার থেকে বেশি কাঞ্চন ভাইকে সম্মান দেখিয়েছে, তাহলে আমি অবশ্যই তার মালা বদল পালার সময় আমি থাকতে চাই। আমাকে কাঞ্চন ভাই ফোন করেছিল আজকে, তো আমার জানা মতে মানে জায়দ আমাকে ফোন করেছিল পরশু দিন যে মিশা ভাই থাকবেন, দুই প্যানেলে সবাই থাকবে, আমি ওয়েল অ্যান্ড গুড, মানে খুবই ভালো। তো আমি বাট এসে দেখলাম যে অনেকেই নাই, এটা যে আমি বললাম কাঞ্চন ভাই আপনার দায়িত্ব হলো যে আপনার সবাইকে নিয়ে সবাইকে এক্সিকিউট করে আপনি সামনে এগিয়ে যাবেন, তখনই আপনি মনে করেন লিডার, না হলে কিন্তু কাঞ্চন ভাই ঠিক হবে না। মানে কারণ দুই পক্ষই লাগবে, দুই পক্ষ থাকলে ক্যাবিনেটটা অনেক স্ট্রং ক্যাবিনেট হবে। আর আমি মনে করি যে পানি কাটি বিভাগ হয় না, শিল্পী বা চলচ্চিত্র সংশ্লিষ্ট যারাই আছে তাদেরকে কাটে ভাগ করা যাবে না। তো আমাদের উদ্দেশ্য আদর্শ ছিল অভিন্ন, তারাও চেয়েছে আমাদের সদস্যদের সেবা দিতে, আমরাও চেয়েছিলাম তাদেরটা সদস্যরা গ্রহণ করেছে, তারা হয়েছে। কাজে এই নিয়ে আমি বলবো যে আমি ওয়েলকাম করি, আমি স্পোর্টস ম্যান, আমি সবসময় খেলাধুলা পছন্দ করি, খেলাধুলা ভালোবাসি। আমি আগেও বলেছিলাম যে আমি হারলেও আসি জিতলেও আসি, এবং তারা যদি আমাকে মনে করে যে আমার কোনো এক্সপিরিয়েন্স তাদের কাজে আসবে দেন আমি অবশ্যই তাদের পাশে থাকবো। এই যে 21 জন ক্যাবিনেটকে নিয়ে তারা যাতে সবাই একসাথে হয়ে কোনো কিছু পুরনো সমস্ত কাসুন্দি ফেলে দিয়ে, সে যে কেউ হতে পারে, কোনো ব্যক্তিকে আমি মিন করলাম না, কারণ আমি কোনো কিছু না বলে তারা যাতে স্বচ্ছ সুন্দর সমৃদ্ধিপূর্ণ একটা প্যানেল করে এগিয়ে যাবে এই আশা ব্যক্ত করি। সিনেমা তো অলরেডি প্রভাবিত প্রযুক্তির কারণে, তারপরে এক সময় ছিল ওভার কমার্শিয়াল ছবি তার কারণে, তারপরে এখন মূলত আইফোনের যুগ, সবার হাতে একটা করে ফিল্ম, মানে সবাই আইফোন, প্রত্যেকে আইফোন যাদেরই আছে বা যাদের একটা স্মার্টফোন আছে তাদের সবার কাছে একটা করে সিনেমা হল আছে, তারা নিজেরা পরিচালক, নিজেরা অভিনেতা, নিজেরা অভিনেত্রী, বা অনেক প্ল্যাটফর্ম গিয়েছে, এখন ওটিটি প্ল্যাটফর্ম চলে আসছে, ওয়েবে অনেক কাজ হয়। তো কাজই হচ্ছে যে এখন আর আগের মতো ফিল্ম ধরে রাখাটা অনেক কঠিন কাজ হবে, এখন যেহেতু প্ল্যাটফর্ম চেঞ্জ হয়েছে, এখন আবার একটা মানে কি বলবো চেঞ্জ অফ পিরিয়ডের যে টাইমটা এবারে যাচ্ছে। আমার ভক্তদের কাছে আমি সারা জীবনে রিয়েল হিরো, আর এই শিল্পী সমিতি তো আমাদের 400-450 বা 500 মানুষের আয়োজন, এখানকার বিষয় না। আমি আল্লাহ করি বাংলাদেশ আমি 30-35 বছর যাবত যে আমি ওয়ার্ক দিয়ে আসতেছি, মানে সংস্কৃতির জন্য, আমি ফিল্মের জন্য, সেই জায়গায় আমি আমার ভক্ত হয়েছে, এবং তারা ভালো করে জানে যে আমি বাস্তব জীবনে হিরো কি হিরো না তারা জানে। আর শিল্পী সমিতির নির্বাচনকে আমি এত মাথা ঘামাই না, শিল্পী সমিতির নির্বাচন হচ্ছে একটা খেলা, খেলার মধ্যে জিততে পারে আমাকে রেডি থাকতে হবে, হারও হতে পারে আমার, আমি জিতে হতে পারে। আমাকে আগেরবার আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম, 5-4 বছর আমি সেক্রেটারি ছিলাম, 4 বছর প্রেসিডেন্ট ছিলাম, 2 বছর আমি কালচারাল সেক্রেটারি ছিলাম, কাজ তারাই বানিয়েছে। আজকে এখন তার কাঞ্চন ভাইকে পছন্দ করেছে, চানকুন ভাই টিমকে পছন্দ করেছে, আর আমাদের টিমকে পছন্দ করেছে, কাজে সবাই মিলে একসাথে কাজ করি না। আমি মনে করি যে এখন যারা ক্যাবিনেট তারা পেছনে কোনো কথা কাদা ছড়াছড়ি না করুক, সুন্দর করে এগিয়ে যাবে। আর যাদের ব্যাপারটা একান্ত ব্যক্তিগত, সে যদি মনে করে যে তার সাথে অবিচার হয়েছে, তাহলে সে তো স্টেপ নিতে পারে তার মতো করে।